সমিল্লা আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসলিল্লা সময় বোন আপনি প্রশ্ন করেছেন অন্য একজনের পক্ষ থেকে যে তার পরিবারের একটি মেয়ে ছোট বোনের মতো তিন বছর আগে গোপনে বিয়ে করেছে এবং সংসারও করছে আর মেয়েটি লেখা পড়ার কারণে থাকে তো কিছুদিন পূর্বে আপনি তাদের বিয়ের বিষয়ে জেনেছেন কিছু ঘটনার মাধ্যমে কিন্তু বিয়ের সম্পর্কে জানতে চাইলে সে বারবারই অস্বীকার করে এবং অজুহাত দেখায় তো এখন আপনি বলতে চাচ্ছেন যে তার মা বাবাকে জানানো উচিত কিনা নাকি এটা গোপন রাখবেন প্রথম কথা হলো এই যে আপনি তার বিষয়ে জেনেছেন যে সে বিয়ে করেছে যদি জানাটা আপনার সঠিক না হয় তাহলে আপনি অপবাদ প্রদানকারী বলে গণ্য হবেন এজন্যে তার বিষয়টাকে আপনাকে সুনিশ্চিতভাবে জানতে হবে কিছু ঘটনা বা কিছু আলামতের মাধ্যমে জানেছেন এটা যথেষ্ট হবে না আপনাকে নিশ্চিতভাবে জানতে হবে যে সত্যিকার অর্থে সে বিয়ে করেছে কি না এটা হলো এক দুই নম্বর কথা হলো যে প্রাপ্তবয়স্ক মেয়েকে যদি আপনি অভিভাবক ছাড়া ছেড়ে দেন তো যা হওয়া তাই হবে সে নিজের বুঝবত যে কোনো ছেলেকে সে বিয়ে করে নিতে পারে অথবা তার সাথে সে রাত কাটাতে পারে অথবা সে তার সাথে অবৈধ প্রেমে জড়িত হতে পারে অথবা যে কোনো ইজ্জত হানিকর কাজ তার দ্বারা ঘটে যাওয়া সম্ভব এই জন্যই তো আল্লাহ নবী সাল আলহ সাল্লাম বলেছেন যে লামরাতিনাতিন আন তুষা ফিরা লায় আলিহা বেগাইরে মাহারামিন কোন মুমিন রমণী যে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে তার জন্য বৈধ নয় যে সে তিন দিন তিন রাতের পথ অন্য রেওয়াতে রয়েছে একদিন এক রাতের পথ অতিক্রম করবে মাহারাম ছাড়া তো সেখানে সে মাসের পর মাস মাহারাম ছাড়া থাকতেছে এবং এমন একটি বিষয়ে সে সেখানে নিজেকে রাখছে হয়তো এটা আল্লাহ তালা তার প্রতি ফরজ করে নাই তো এখন এই এই সমস্ত কারণে তার দ্বারা যেটা ঘটে যাওয়ার সেটাই ঘটেছে দেখেন একজন মানুষের ইজ্জত হচ্ছে অনেক একটা সম্মানিত জিনিস বিশেষ করে নারীদের ইজ্জতকে আল্লাহ তালা এত সম্মান দিয়েছেন যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে কোনো পুরুষ যদি তার স্ত্রী বা তার মা বা তার বোন বা তার মেয়ে বা এরকম কোনো মাহারাম নারীর ইজ্জত বাঁচাতে গিয়ে সে যদি নিহত হয় তাহলে সে শহীদের মর্যাদা পাবে কতিলা দুন আয়র দিহি ফাউয়া শহীদ যে তার ইজ্জত বাঁচাতে বাঁচানোর জন্য নিহত হবে ইজ্জত বলতে এখানে এই এই সমস্ত মাহারাম নারীদের ইজ্জত বাঁচাতে গিয়ে সে যদি মৃত্যুবরণ করে তাহলে সে শহীদ হয়ে যাবে তাহলে আপনি চিন্তা করে দেখেন যে বিষয়টা কত গুরুত্বপূর্ণ ইসলাম অথচ আমাদের সমাজে ইজ্জতের বিষয়টা কোনো গুরুত্বই নাই বেপদা চলছে কার সাথে কথা বলছে কার সাথে যাইছে আসছে হাসছে খেলছে এগুলি কোনো ব্যাপারই না আর এগুলি ফাঁকে ফাঁকে যে ইজ্জত হানিকর ঘটনা ঘটে যাচ্ছে এসব দিকেও দেখে না এই জন্যে যে সমস্ত পুরুষ তাদের মেয়েদেরকে ছাড় দিয়ে রেখেছে যেমন যেখানে মন সেখানে যায় যায় যার যার সাথে সাথে মনে তার সাথে ওঠাবাসা করে এবং অশ্লীলতা দেখার পরেও সে চুপ থাকে বলে যে এগুলা এই যুগে এগুলো হয়েই থাকে ছেলে মেয়েরা এক জায়গায় হলে একটু মানে উল্টাপাল্টা একটু এ ধরনের ঘটনা ঘটেই থাকে তো এই ধরনের পুরুষকে অভিভাবককে অভিভাবক দায়ুষ বলা হয়েছে দায়ুষ বলা হয়েছে এবং দায়ুষ যারা তারা জান্নাতে প্রবেশ করবে না এই এগুলো দুই নম্বর কথা তিন নম্বর কথা হচ্ছে এই মেয়েটি যদি সত্যি বিয়ে করে থাকে সত্যি যদি বিয়ে করে থাকে তাহলে এবং নিশ্চিতভাবে জানতে পারেন যে সে বিয়ে করেছে তাহলে তার বিষয়টি অবশ্যই অভিভাবককে জানানো কেননা আল্লাহ নবী সাল্লাম বলছেন বা তেলুন যে নারী অভিভাবকের অনুমতি ছাড়া নিজে নিজের বিবাহ করে তার বিবাহ বাতিল 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 হতে পারে তারা সত্যিকার অর্থে যে বিবাহ হানাফি মতে অভিভাবক ছাড়া করার অনুমতি আছে সেটাও অথবা তারা তারা করে করেনি হয়তো রাতকে সাক্ষী রেখে বা সূর্য চন্দ্রকে সাক্ষী রেখে অনেকে আবার বলে যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করলাম এ ধরনের বিয়ে তো হবেই না এটা তো সম্পূর্ণ বাতিল বিবাহ কিন্তু যদি ধরেন যে কোর্টে গিয়ে অথবা মুসলিম একজন কাজীর কাছে গিয়ে বিবাহ করে এবং সেখানে উপযুক্ত সাক্ষী থাকে তাহলে হানাফি মাঝাম্মতে যদিও যায় কিন্তু এটা উত্তম নয় তখন ওই বিবাহকে আমরা সরাসরি বাতিল না বললেও আমরা তখন অভিভাবককে বলি যে আপনি অনুমতি দেন তাহলে তাদের বিবাহটা বৈধ হয়ে যায় এটা তিন নম্বর নম্বর কথা কথা চার হচ্ছে এই যে এই এটা যে তাদের গোপনীয় বিষয় এটাকে গোপন করে রাখা নাই এই জন্যে যে তারা একটি অন্যায়ের সাথে জড়িত আর নসিহত হচ্ছে মুসলিম মুসলিমকে নসিহতের দাবি হচ্ছে তাকে অন্যায় থেকে ফেরানো তাকে অন্যায় থেকে ফেরানো কিন্তু এখন আপনি কি করে বুঝবেন সে তো অস্বীকার করছে এবং আপনার কাছে কোনো ডকুমেন্ট তো যাই হোক এই বিষয়গুলো বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলোতে অত নাক গলানো আপনার পক্ষে থেকে উচিত হবে না হ্যাঁ যদি নিশ্চিতভাবে জানতে পারেন তাহলে ওই মেয়েটিকে রক্ষার জন্য আপনি তার বাবা মাকে জানাতে পারেন কারণ হচ্ছে যে অনেকে এভাবে আবেগের বশবর্তী হয় কারণ মেয়েরা তো অনেক সময় দুর্বল তারা তাদের মন অনেক মানে মানে দুর্বল মন তাদের তাদেরকে একটু আবেগ দেখাইলে বা একটু ভালোবাসা দিলে তারা নিজেদের সত্তাকে অন্যের কাছে বিলীন করে দেয় এরকম অবস্থা তো এই অবস্থায় আল্লাহ না করে সে যদি মানে ধোকার সম্মুখীন হয় তাকে যদি সেই ছেলে যে ধোকায় ফেলে দেয় তাহলে অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে তো এই জন্যে সতর্ক করা যেতে পারে সতর্ক করা যেতে পারে কিন্তু যদি মানে নিশ্চিতভাবে না জানেন তাহলে আপনাকে ওখানে জিজ্ঞাসা করা এগুলো আপনার কোনো দায়িত্ব নেই যেহেতু আল্লাহ তালা আপনাকে দায়িত্ব দেন নাই এটা দায়িত্ব হচ্ছে অভিভাবকের এই জন্য আপনি চুপ থাকবেন আল্লাহ নবী সাল আলিয়া বলেছেন যে মিন হসনে ইসলামিল মার এ তার কুহু মালাইয়ানি ইয়ানি একজন মানুষের ইসলাম তখন সুন্দর হয় যখন সে এমন বিষয় নিয়ে গবেষণা না করবে বা খোঁজাখুঁজি না করবে যে বিষয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়নি সুতরাং আপনার বিষয়ে মানে মানে অনুসন্ধান করা বা খুঁজে এগুলো আপনার এ কোনো প্রয়োজন না যেহেতু এটা আল্লাহ আপনাকে দায়িত্ব দেন নেই আর এ সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না তো যাই হোক বিষয়গুলো সতর্কতার সাথে চলবেন এবং লক্ষ্য করবেন আল্লাহ সব হানা হয়তো আল্লাহ যেন আমাদের আপনাদের মমিনের সকল মমিনের ইজ্জতকে রক্ষা করেন সবাই যেন দিনের ওপরে চলতে পারে ইমানের উপরে চলতে পারে আল্লাহ সেই তফিকি দান করেন আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত